আওয়ামী লীগে গোপনীয়তা নেই, জনগণকে সম্পৃক্ত করেই তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। আগামী চার মাস সরকারের জন্য চ্যালেঞ্জিং, তবে তা মোকাবেলার সক্ষমতা আছে, জানালেন ওবায়দুল কাদের। অস্ত্র উদ্ধারে নাটক সাজিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে অস্ত্র সংগ্রহ করছে ছাত্রদল, বলছে ডিবি। সুষ্ঠু ভোটের উপায় খুঁজছে নির্বাচন কমিশন, ভোটে আসবে বিএনপি, আশা ইসি রাশেদা সুলতানার। এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা চলবে, অভিযোগ গঠন বাতিলের আবেদন আপিল বিভাগে খারিজ। দেড় দশকে বদলে গেছে খাগড়াছড়ির জীবনযাত্রা, দুর্গম এলাকায় পিচ ঢালা সড়ক, ঘরে ঘরে বিদ্যুৎ। প্রধান শিক্ষক সংকটে পিরোজপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম ব্যাহত। ঝিনাইদহে পাটের আঁশ ঘরে তোলা নিয়ে চিন্তিত কৃষক, বাড়তি টাকা খরচ করে পুকুরে সেচ দিয়ে পাট পচাতে হচ্ছে। এবং বরিশালে জেলেদের জালে রূপালী ইলিশ ধরা পড়লেও কমেনি দাম, বিপাকে ক্রেতারা। এবং মশা নিধনের ওষুধ বিটিআই জালিয়াতিতে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা, আমদানিকারক প্রতিষ্ঠান মার্শালের শিগগিরই আইনি ব্যবস্থা, জানালো ডিএনসিসি। হবিগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষ, ওসি সহ আহত শতাধিক, 15 জন আটক। ক্যালিফোর্নিয়ার পর মেক্সিকোর দিকে ধাবিত হচ্ছে ঘূর্ণিঝড় হিলারি, মৃত্যুর কারণ হতে পারে সতর্কতা হওয়া আবহাওয়া অফিসের। এবং ন্যাশভিলসকে টাই ব্রেকারে হারিয়ে যুক্তরাষ্ট্রের লিগস কাপের শিরোপা জিতল লিওনেল মেসির ইন্টার মায়ামি।